हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आशा करछि सबाई अनेक अनेक भालो आछेन। आमी आगमनी, आमी अनेक भालो आछि। आर सकाल सकाल एकटा विशाल काज निये एसेछि, सेटा होच्छे रंगेर कोटोटा एखाने आमी भालो करे धुए निच्छि, कारण सकाल सकाल आज आइछि एकटा खूब बड़ो कांड करेछे। आमार एग्लोनिमा गाछटार टप समेत गाछटा पुरो भेंगे नीचे फेलेछे, माने ब्यालकनी थेके नीचे नय, ब्यालकनिर भेतरे। तो देखुन कि अवस्थाय पड़े आछे। तो गाछटाके तोमाके बाँचाते हबे, कारण गाछटा दामी गाछ, आइसेर बाबा एटा शख करे किने एनेछे। तो भाबलाम गाछटा खराब होये ना जाए, ओई जोन्नो आपातत एइटाय राखलाम। परबर्तीकाले एकटु बड़ो टब लागबे, कारण शेकड़गुलो बेरिये आछे, खूब हार्डी प्लान्ट, एटा लेगे जाबे। तारपर भाबलाम जे एकटु टक पालंग शाक तुले नि, कारण आजके बानाबो सेटा होच्छे डालिया। तो डालिया बनाबो, ओई जोन्नो टक पालंग शाक तुललाम। आर करलागुलो गाछे देखछि किन्तु तुलछि ना। तारपर चले एसेछि काटाकुटि निये, आर काटा बनाबो जेटा होच्छे डालिया। तो डालियाय टक पालंग शाक गाजर, एई शीतेर दिने जत सब्जी आछे सब जदि ছোট ছোট টুকরো টুকরো করে কেটে ভেজে দেওয়া হয়, তাহলে সবজিটাও খাওয়া হয়ে যাবে। আর ডালিয়া কি জন্য খাচ্ছি, আমরা ঠিকই করেছি যে সপ্তাহে দুদিন ডালিয়া খাবো। আর কি জন্য খাচ্ছি এটা আমার ডায়েট চ্যাটের মধ্যে আছে, তো সেটাও আপনাদের শেয়ার করছি। আর আইসিআইসির বাবা, ওরা দুজন তো আগে আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন, যে ভাত খেতে একটু নারাজ, তো ডালিয়া বা খিচুড়ি ওরা পছন্দ করে, তো ডালিয়ায় বানিয়ে নেবো। আর ধনে পাতা চাটনি আমার বাড়িতে খুব হয়, কারণ ধনে পাতা চাটনি আইসি খেতে খুব ভালোবাসে। ধনে পাতা চাটনি হলে ও ভাত রুটি খেয়ে নেয়। তো ধনে পাতার যে গোড়াগুলো সেগুলো আমি এখানে লাগিয়ে নিলাম, আর পরবর্তীকালে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কী সুন্দর আমার গাছগুলো হয়েছে। তো এখানে সব গোড়াগুলোই লাগিয়ে নিলাম, আর দেখলাম যে যখন লাগালাম মাটি হাত হলোই। বেগুন গাছটাও ভেবেছিলাম দুদিন ধরে লাগাবো, তো টবে মাটি দিলাম, তো বেগুন গাছটাও লাগিয়ে নিলাম। এটাও বেগুন গাছটাও নিয়ে এসেছে আইসির বাবা, বেগুন হবে কি না জানি না, কিন্তু ব্যালকানিতে আমার করলা হয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, সকালের পর এটা দেখাচ্ছি সন্ধ্যের সময়, আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর গোপলু সোনা আজকে সোয়েটার টুপি পরে নিয়েছে, একদম সোয়েটার টুপি পরে শীতের সময় ঠান্ডায় বসে আছে। এখন জল, চা পাতা, চিনি দিয়েছে, দুধ দেবে, আর ভোলাকে পাউটি একটু দুটো সেকে দেবে। ভোলা এসছে আয়রন করতে, ও কাজও আছে, আরো অনেকগুলো আয়রন করে দিল ভোলা, অনেকগুলো জামা কাপড় আয়রন করে দিচ্ছে। আজ বহুত জাদা হ্যায় না সরকার, মেরা এক সাথ রাখ দিয়া, ঠিক আছে, থাক থাক থাক, আমি পরে এখন তুলবো, তখন তুলে দেবো। তো ভোলাকে চা আর পাউরুটি সেকে খাওয়াবে, সেটা হচ্ছে স্যার নাকি ভোলা, স্যারকে হাত কা চাই। একটু ঘুম থেকে উঠলাম, আর ভোলা এসছে, সেটা হচ্ছে বিকেল 4:30 সময় এসছে, আর দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গেল। ঘরটা আমি ঝাড় দিয়ে রেখেছি, ও ভালো করে মুছে দেবে। রান্নাঘরটা আমি মুছে পরিষ্কার করে রেখেছি, আর একটু ভালো করে মুছিয়ে নেবো। একটু হারপিক দিয়ে ওকে ডিপ ক্লিন করি নি, কিন্তু শীতের দিন ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, আর দরকার নেই, এমনি একটু পোছা লাগিয়ে দিলে হয়ে যাবে। আর কতগুলো বাসন ধুয়ে রেখেছি দেখছেন, দাঁড়ান বাসনের গাড়িটা আপনাদের দেখায়, এখানে এক গাড়ি দু গাড়ি বাসন, যেটা ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে তারপর ঘুমোতে গেছিলাম। তারপর ওরা দুজন বাবা ও মেয়ে এসেছিলো, খেতে দিয়েছিলাম, তো এখন এতগুলো এগুলো আছে, এগুলো আবার ধুয়ে পরিষ্কার করবো। তা করতে নায়ক বাবুর হাতের এক কাপ গরম গরম টি খাবো, সেটাও বিনা চিনি দেওয়া, তাও বিনা চিনি ঠিক আছে, কিন্তু যদি আবার হার্বাল টি বানাতে শুরু করে দেয় তার থেকে বাবা তবা তবা, বিনা চিনি চা তাও ঠিক আছে নাকি, বিনা চিনি খেয়ে নেবো বাবা। হার্বাল টি, গ্রিন টি এগুলো দেখলে আমার গায়ে জ্বর চলে আসে, যদিও এগুলো স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, কিন্তু দরকার নেই বাবা, চায়ের টাইমে চাটাই দরকার। আর শীতের দিনে একটু চা অবশ্যই দরকার। ভোলা, এগো টপ টুট গিয়া, তো উসকা মিট্টি আপ এক কাম করনা, এগো প্লাস্টিক দে রে উসমে উঠা দেনা, ঠিক আছে, আপ আয়রন কর লো, চায় পি লো। আর সন্ধ্যার সময় দেখুন ফুলগুলো কেমন রেডিয়ামের মতো চমকাচ্ছে, চন্দ্রমল্লিকাগুলো এবার একটু একটু ফুটছে, আর এখানে মাটি আছেই, লাইট অন হয়ে গেল, মাটির টবটা পড়ে আছে, এটা আমি তুলে এখানে লাগিয়ে নিয়েছিলাম। এই গাছটার জন্য একটা ভালো টব আমি আনবো, তো
এই মাটিটা ওকে বললাম তুলে পরিষ্কার করে দেবে এত কাজের মাঝে, আর এটা আমি করতে পারিনি। আর আকাশটা তো একটু আপনাদের সঙ্গে শেয়ার করাই যায়, এই আকাশটা দেখতে ব্যালকনি থেকে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগে। আর ঠান্ডা পড়ছে, আর ঠান্ডাতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা চলবে না, চলুন যাই। এইখানটাতে দাঁড়ালে মনে হয় হ্যাঁ সত্যি এক কাপ চায়ের দরকার আছে। ওই আকাশটা দেখি, দেখতে দেখতে মনে হয় খুব ভালো লাগে আর কি। আর আয়রন হয়ে গেল মাথার একটা অনেক বড় কাজ, মানে জামা কাপড়গুলো কোথায় রাখবো কোথায় রাখবো, আয়রন হয়ে গেল বা যেখানে সেখানে গুছিয়ে রাখা চলবে। আর একটা জিনিস আপনাদের দেখায়, একটা অলিভ অয়েল আনা হয়েছে, বলছে অলিভ অয়েল খেতে, অলিভ অয়েল খেলে স্বাস্থ্যের পক্ষে খুব উপকার, কিন্তু অলিভ অয়েল এখন নয় বাবুই খাচ্ছে বাবা, আমার পক্ষে খাওয়া সম্ভব নয়। কেমন শেখলে গো একটু একটু করে ফাঁকি বেজি। হ্যাঁ, আর এখানে আপনাদের দেখায় দিনের বেলায় তরকার ডালটা সেদ্ধ করে রেখেছি, এটা একটু পেঁয়াজ রসুন ডিম দিয়ে রাতে বানিয়ে নেব মশালা তড়কা। এখন থাক, কাপ আর নেই, একদম এক গ্লাস করে চা। কেমন চাটার আজ কালার ঠিক হয়নি? ভালো হয়েছে কালার, এতটা চা দেখে মনে হচ্ছে টেস্ট হয়নি। তবু যা পাওয়া যায়, বাহ দারুণ টেস্টি চাটা, সুপার। কি করে করলে এত ভালো তোমার এত সুন্দর চায়ের রাজ? কি এ রাজ হে মেরা হাতো মে? হ্যাঁ यस, তুমি সব ভিডিও গুলো আমার দেখছো এখন? হ্যাঁ হ্যাঁ, তোমার ভিডিও? হ্যাঁ, এইখানে জল কোথা থেকে পড়লে এত? তো ফিল্টারের এইখান থেকে ফেলেছো? দেখো তুমি ভিডিও দেখছো আমার সেটা বলো। হ্যাঁ হ্যাঁ, এর ওই লাউয়ের বড়াটা খুঁজে পেয়েছিলে? লাউয়ের বড়া ওইসব তো বুঝতে পারি না। তো বিনা চিনির চা, আপনাদের একটা কথা বলে রাখি, একটু সুগার ধরা পড়েছে আমার, তো টেনশন নিয়ে কোনো লাভ নেই। যখন কোনো শরীর খারাপ হয় তখন সেটাকে সেটা থেকে কীভাবে বাঁচা যায় সেটার চেষ্টা করতে হবে। তো সুগারের মেডিসিন আমি নিচ্ছি, মেডিসিন নেওয়া হচ্ছে, আর খাওয়ার মধ্যেও অনেক কিছু আছে। এটা যেমন হচ্ছে বিনা চিনির চা খাচ্ছি, তো যার জন্যে টেনশন নিয়ে লাভ নেই। হ্যাঁ, তো টেনশন নিয়ে লাভ নেই, শরীর থাকলে রোগ জ্বালা হবেই, মরার আগে মরবো না, বাঁচার লড়াই চেষ্টা করে যাব, তো সেইটাই, টেনশন আমি নিই না। আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ আপনাদের সঙ্গে আমি আমার সুখটাই শেয়ার করি, আমার খুশিটাই শেয়ার করি, দুঃখটা আপনাদের সঙ্গে শেয়ার করি না, তাই আজ বলে ফেললাম। ঠিক আছে, চলুন চাটা খেয়ে নিই এখন। চায়ের সাথে নিলাম, আর চায়ের সাথে নিলাম দুটো টোস্ট বিস্কুট, যেগুলো আমি এখন ডুবিয়ে চাটা খাবো। এই বিস্কুটটা কিন্তু চা খেতে খুব মজা, টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে খুব মজা, যদি ওই বিস্কুটটা মিষ্টি মিষ্টি আছে, মিষ্টিটা আমার পক্ষে কম খাওয়াই ভালো, বিস্কুটটা কম খাওয়াই ভালো। কারণ আপনাদের যখন বললাম সুগারের কথা, তখন আপনাদের বলি যে সুগার আমার কিন্তু কম নেই, মেডিসিন নিচ্ছি মানে আপনারা বুঝতেই পারছেন যে সুগারটা আমার অনেকটা বেশিই আছে, কমানোর চেষ্টা করছি। বিস্কুটগুলো না খাওয়াই ভালো, কিন্তু একটু একটু খেতে ইচ্ছে করলে আর কী করবো, চলুন খেয়ে নিই। লাইজল দিয়ে দিতে হ্যাঁ, সাফাই করতে করতে অনেকটাই টাইম হয়ে গেল, আয়রন করতে একটু বেশি টাইম হয়ে গেছিলো, আমি বললাম জলদি করে একটু ভালো করে ইয়ে করে দাও, মুছে দাও জলদি করে, অত টাইম নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে মোছার দরকার নেই, কারণ বাড়ি যাবে দুপুর কো ঘর মে খানা কাকে আয় তে বলা। এখন হচ্ছে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আমি গোপলু সোনাকে একটু ঘি মাখাবো, যে গোপু সোনা। আর আজ আপনাদেরকে আগে দেখালাম যে গোপলু সোনা কি সুন্দর একটা সোয়েটার পরেছে টুপির সাথে, টুপির সাথে এখন গোপলু সোনার সোয়েটার টুপি দুটোই খোলা হবে, তোমাকে মাখিয়ে তারপর ঘুম পাড়ানো হবে। আর এই সোয়েটারটা আজই পরানো হয়েছে, এখনো আইসির বাবা সোয়েটার সকালে তো ট্যাগটা লাগানো আছে। এই সোয়েটারটার দাম নিয়েছে 175, আমি উল পাচ্ছি না,
কুরুশ নিয়ে এসেছি। এই ধরনের সোয়েটার আমি বুনতে পারবো, আরও বুনবো আমি দু তিনটে। তো গোপলু সোনা, এখানে ঘি মাখা হবে, তারপর আমি গিয়ে গরম গরম তড়কা আর রুটি বানিয়ে নেব, তারপর হবে সেটা রাতের ডিনার। তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, দেখাইনি, প্রতিদিন একই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, তো এইটা আজ বাদ দিলাম। তো আমার ভিডিওটি এই অবধি, যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে আপনাদের। তো চলুন দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভালো ভিডিওতে। আর এখানে আমি মোমবাতি দিয়ে গোপলু সোনাকে মানে গরম করে সেকি আর কি, সেটা হয়ে গেল। এবার একটু গরম গরম দুধ খাই নেব, তারপর গোপলু সোনাকে ঘুম পাড়িয়ে দেবো। তো এখানে গোপলু সোনাও আমার জানাচ্ছে, আমিও সবাইকে জানাচ্ছি, রাধে রাধে, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্যস্ত থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভালো ভিডিওতে, টাটা।